পাহাড়ের রাস্তায় দিয়ে এবার উঠছি পাহাড়ের দিকে। চুরাশি পরিক্রমার গন্তব্যে চলে এসেছি, সেটি হলো চরণ পাহাড়ি। আগেও এই স্থানের ভিডিও শ্যুট করেছি এবং দেখিয়েছি, কিন্তু এবারেও দেখাতে হবে। তার কারণ হলো চুরাশি পরিক্রমার মাঝেই পড়বে এই চরণ পাহাড়িটি এবং দর্শন করতে হবে যেখানে ভগবানের চরণের স্পর্শের শিলা রয়েছে সেই স্থানটি। দর্শন করা তো অবশ্যই বাঞ্ছনীয়। তবে একটা জিনিস দেখে ভালো লাগছে এই চরণ পাহাড়ির, সেটা হলো এই মন্দিরে খুব সুন্দর ডেকোরেশন হচ্ছে। এই যে সিঁড়িগুলোর সাইডে ডিজাইন করা হচ্ছে এবং খুব সুন্দর একটি মন্দিরও স্থাপনা হয়ে গিয়েছে। আগেরবারে এসেছিলাম যখন, তখন মন্দিরের কাজ অনেকটাই অসম্পূর্ণ ছিল, তো এখন মন্দিরের উপরে ছাদ হয়েছে এবং মন্দির তৈরি হয়েছে দেখে মনটা ভরে গেল। কারণ কী কী এখানে করা উচিত স্পেশাল, বিশেষ করে ভগবানের চরণের চিহ্ন যেখানে, এই সেই শিলা যেখানে ভগবানের চরণের চিহ্ন রয়েছে। এখানে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, সিঙ্গার খুব সুন্দর হয়েছে। এখানে দেখুন ময়ূরকে মানে পোষার জন্য আলাদা কিছুর দরকার হয় না, জাস্ট এখানে খাবার দিয়ে রাখেন এবং এখানে এসে ময়ূর বসে থাকেন। এদের স্বচ্ছন্দ গতিতে ময়ূর এখানে বিচরণ করেন, শুধুমাত্র আহার দিলেই হয়ে যায়। কাজও হচ্ছে, চরণ পাহাড়ি আরও উন্নতি হবে, তো ভগবানের পবিত্র চরণের স্পর্শের ভূমি এই চরণ পাহাড়ি আমরা দর্শন করলাম। সার্থক হলো চৌরাশি পরিক্রমা, আরও চৌরাশি পরিক্রমা চলবে এরকম। আর এখানে হলো ভগবানের গাই বিচরণের স্থান, পুরো যতটা দেখা যাচ্ছে। তো এবারে চরণ পাহাড়ি থেকে চুরাশি পরিক্রমার যাত্রা আবার শুরু হবে, আর সেটি হলো বিমাল কুণ্ড। আর বিমাল কুণ্ড এবারে আমরা দর্শন করব। আর তার আগে আমরা যেহেতু চুরাশি কোষ পরিক্রমা, সেহেতু পরিক্রমা মার্গ দর্শন করা অনিবার্য, তো দর্শন করে নিই আমরা।
বিমলা কুণ্ড। আর এই বিমলা কুণ্ডের ইতিহাস হলো ভগবান যখন সব তীর্থকে আহ্বান করেছিলেন ব্রজধামে আসার জন্য তার মাতা পিতাকে দর্শন করাবে, তখন তীর্থরাজকেও আসতে বলা হয়েছিল। আচ্ছা, অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের 16108 জন স্ত্রী যে ছিলেন, দোষ দেন না, সেই দোষের উদ্ঘাটন যে ভগবান কখনো বিবাহের জন্য আকুল হয়ে থাকেন না। ভগবানকে সবাই, সব সখীরা বা গোপীরা বা আর যারা আছে, তাদের কামনা হতে পারে ভগবানকে পাওয়ার বা বিবাহ করার, কিন্তু ভগবানের কিন্তু কোনো রকম ইচ্ছেই নেই বিবাহ করার। তো এই যে বিমল রাজা আছে, সিন্ধু দেশের রাজা ছিলেন উনি বিমল, তো ওনাকে বন্দি করে রেখেছিলেন জরাসন্ধ, এবং জরাসন্ধকে হত্যা করার পরে এই বিমল রাজাকে ছেড়ে দেওয়া হয়। সেই বিমল রাজার কন্যা ছিল 16001 জন। সেই 16001 জন সবাই মনে বাসনা করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে পাওয়ার। তো সেই বিমল রাজাকে ছাড়ানোর পর বিমল রাজা খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করেন তার কন্যাদেরকে গ্রহণ করার জন্য, এবং যখন ভগবান তা স্বীকার করে নেয়, ভগবানের কাছে কেউ চাইলে ভগবান কখনো ফিরিয়ে দেয় না, আর ভগবান যখন সেটা স্বীকার করে নিলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণের 16108 জন বা স্ত্রী হলো, তো আমরা সেটা জানলাম। কিন্তু এই বিমল রাজার কন্যাদেরকে এই বিমলা বলা হতো, আর তারা যখন এই স্থানে আসেন তাদের অশ্রু থেকেই এই কুণ্ড তৈরি হয়, তাই বিমলা কুণ্ড নাম হয় এই স্থানের। এবং কথায় এরকম আরেকটি আছে, এখানে সব তীর্থকে আহ্বান করা হয়েছিল, ভগবানের শ্রীকৃষ্ণের পিতামাতা স্নান করতে এসেছিলেন এখানে, তাই সব তীর্থকে আহ্বান করে তাদেরকে এখানে তারপরে এখানে স্নান করেছিলেন। তো সেই হিসাবে দেখুন, সব কুণ্ডর রং কিন্তু আমরা সবুজ দেখেছি, কোনোটা ব্লু কালার দেখেছি, অন্যান্য কালার দেখেছি, কিন্তু এই কুণ্ডের রংটি কিন্তু সম্পূর্ণ কালো। তো যাই হোক, এই হলো এখানকার মহিমা। আরও অনেক বিস্তারিতভাবে মহিমা রয়েছে এই স্থানের, কিন্তু আমরা একটু সংক্ষেপেই জেনে নিলাম। তো যাই হোক, আসুন দর্শন করি এই পবিত্র স্থান বিমলা কুণ্ড। আর এখান থেকে কিছুটা দূর এগিয়েই বাম দিকে রয়েছে বিমলা দেবীর মন্দির। এই মন্দিরটি বিমলা কুণ্ডের পাশেই অবস্থিত। তো 84 ক্রোশ পরিক্রমায় এই মন্দিরটাও ভক্তরা দর্শন করে থাকেন, নৃত্য করে থাকেন, আর আনন্দে নাচতে থাকেন ভক্তরা এই স্থানটি দর্শন করে। এরপরে বিমলা কুণ্ডটি দর্শন করার পরে গন্তব্য ভজন থালি। এবারে ভজন থালি যদি সম্পন্ন হয় 84 পরিক্রমার মধ্যে একদিনে, শুরু করার দিনে, তো ভালো কথা, না হলে সেটাও ভালো। তবে 84 ক্রোশ পরিক্রমা চলাকালীন কিন্তু অনেক জায়গায় থাকতে হয়, যারা 15 দিন ধরে করেন, কিংবা 1 মাস কিংবা 1 সপ্তাহ তারা স্টে করেন এক একটি আশ্রমে। সবার আশ্রম বিভিন্ন স্থানে সেটিং করা থাকে, তো সেখানে প্রসাদ পাওয়া হয়, রাত্রে বিশ্রাম নেওয়া হয়, আবার পরের দিন সেখান থেকে পরিক্রমা শুরু হয়। এভাবেই কিন্তু 84 পরিক্রমা কমপ্লিট করা হয়।